হাই বন্ধুরা, আমার নাম সঞ্জয় আর আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আইসিআইসি ব্যাংকের তরফে বারবার ফোন করা হচ্ছে এবং বলা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এনপিএতে চলে যাবে, তো দেখুন কি কথা হলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, গুড আফটারনুন, মিস্টার সঞ্জয় দত্তের সাথে কথা বলছি তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার, আইসিআইসি ব্যাংকের তরফ থেকে বলছি, কল্পনা। হ্যাঁ ম্যাম, ওভারডিউ 3 মাসে। হুম হুম হ্যাঁ, লাস্ট পেমেন্ট আপনি করেছেন হচ্ছে আগস্ট মাসে, নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, 3 মাস কোনো পেমেন্ট এখন আমরা পাইনি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, প্রবলেম হলো স্যার? ম্যাম, আমি ওনাকে তো সবকিছু আমি বললাম যে দেখুন ম্যাম, কাজ আমি আজকে থেকে তো ব্যবহার করছি না, অনেক পুরনো কাস্টমার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো অনেক বড় বড় অ্যামাউন্ট ও পেমেন্ট করেছি, ঠিক আছে। হ্যাঁ, তো মানে এইভাবে যে হয়ে যাবে এটা আমি নিজেও বুঝতে পারিনি, ঠিক আছে ম্যাম। না না, এখন এখন তো বর্তমানে বিজনেস বা জব কোনো কিছুই নেই, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, কারণ পুজোর আগে চলে গেছে ম্যাম, আপনি বুঝুন। তো কেউ তো এইভাবে ইয়ে হবে না, মানে হয়ে গেছে একটা ট্র্যাজেডিতে পড়ে এরকম জিনিসটা হয়ে গেছে ম্যাম, তো ওই জন্য ফান্ড অ্যারেঞ্জ করা। কিন্তু ফান্ড অ্যারেঞ্জ এখন একটু মুশকিল হচ্ছে কি, মানে যে কোনো জায়গায় ইনকাম অফ সোর্স দেখাতে হচ্ছে, তো তো সেটা দেখাতে পারছি না বলে ফান্ড অ্যারেঞ্জ করা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি ম্যাম, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফান্ড অ্যারেঞ্জ করে এটাকে টোটাল আমি কমপ্লিট করে আমি এটাকে ক্লিয়ার করব ম্যাম। আমি ভেবেছিলাম হয়তো এদিক ওদিক করে কোনোভাবে ম্যানেজ করব, কিন্তু করতে পারলাম না ম্যাম। আচ্ছা, আমি একটা কথা বলি সঞ্জয়বাবু, এখন যেহেতু আপনার 3টে পেমেন্ট ডিউজ হয়ে গেছে এখানে, হ্যাঁ, 3টে পেমেন্ট ডিউজ হয়ে গেছে মানে আপনার কার্ডটা অলরেডি ব্লক রাখা আছে ব্যাংকের তরফ থেকে, টেম্পোরারি ব্লক আছে এটা। হ্যাঁ ম্যাম, আমাকে, হ্যাঁ আমাকে বলা হয়েছিল ম্যাম, আর্জেন্ট বেসিস কিছু পেমেন্ট এখানে আপডেট ব্যাংক করতে বলছে, তো আপনি অন্তত কিছু পেমেন্ট একটু আজকালের মধ্যে যদি করাতে পারতেন খুব ভালো হতো। কারণ কি, এটা কিছু পেমেন্ট করিয়ে দিলে কি হবে, আপনার অ্যাটলিস্ট কার্ডটা এনপিএ হলো না, তারপরে আপনি আরো কয়েকটা দিনের সময় নিয়ে আপনি বাকি 35,000, মানে যদি 36,000 টাকা হতে যেটা লাগবে সেটা কমপ্লিট করে দিন, আস্তে আস্তে ম্যানেজ করে ফেলুন। আর আপাতত আপনার একটা জাস্ট এনপিএ হেল করানোর জন্য একটা যদি অ্যামাউন্ট আপনি করতেন আমাদের মনে হয় বেটার হতো। এনপিএ মানে কি? এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট, মানে কার্ডটা আপনার এখন টেম্পোরারি ব্লক থেকে পার্মানেন্ট ব্লকে ঢুকে যাবে, মানে এই কার্ডটা আর আপনি কোনোদিন ইউজ করতে পারবেন না, পরে যদি টোটাল আউটস্ট্যান্ডিং ও ব্যাংকে ক্লিয়ার করে দেন এই কার্ডটা আর আপনার অ্যাক্সেসিবল হবে না, ইভেন আপনার এটার জন্য সিভিল ট্যাগিংটা নেগেটিভ হয়ে যাবে, সিভিলটা নেগেটিভ থাকবে, ইন ফিউচার ফিনান্স লেনদেন করতে আপনার প্রবলেম হবে। হ্যাঁ, এটা ডিফল্টারে চলে যায় অ্যাকচুয়ালি লিস্টটা, যেহেতু 3টে পেমেন্ট ডিউজ হয়ে গেছে, তাই জন্যই আপনাকে আমরা ফোনটা আর্জেন্ট বেসিস করছিলাম, যেহেতু আপনার বিলটা জেনারেট হয়ে গেছে। আপনি একটা পেমেন্ট মেরে অন্তত ওটাকে একটুখানি অ্যাসিওর করে রাখুন, বাকিটা আপনি আমরা মানে একটু সময় নিন, 6-7 দিনের সময় নিন বা 8-10 দিনের সময় নিন। এইটা 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 ম্যাম মাঝখানের জন্য কদিনের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে ম্যাম? এটা আপনি আজকালের মধ্যে করাটা খুব জরুরি স্যার, আজকালের মধ্যে মিনিমাম একটা অ্যামাউন্ট, মিনিমাম একটা মিনিমাম বলতে একটা মিনিমাম 12,000 টাকা, 12,000 টাকা অ্যাডজাস্ট করে এটাকে আপনি আজকে রাখুন, বাকি টাকাটা আপনি 30 তারিখের মধ্যে করুন, অসুবিধা নেই, 30-এর মধ্যে, 30 নভেম্বর, মানে এই মাসের 30 তারিখের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই মাসের 30 তারিখের মধ্যে শুধু এই অ্যামাউন্টটা আপনাকে জাস্ট আজকালের মধ্যে আপডেট করতে বলছিলাম, এটা আর্জেন্সি আছে বলেই বলা হচ্ছে, নাহলে আপনাকে এটাও বলতাম না, টাইম দিয়ে দিতাম আমরা, ঠিক আছে। এটা মাথায় নিয়ে দেখুন যাতে এনপিএ টা না হয়, কারণ আমরা আপনার এই প্রোফাইলটা খুব বেটার প্রোফাইল আছে, আমরাও চাই না যে এটা এনপিএ তে হিট করুক, বা আমরা অ্যাকচুয়ালি এনপিএ হিট করলে তো শুধু আপনার লস হয় না, ব্যাংকেরও লস, আপনাদের অথরাইজ যে মেল আইডি আছে সেখানে আমি সাথে সাথে আমার মানে ডিটেলস আমি জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ না ম্যাম, ওইটাই তো, কিছু এখনো জোগাড় করে উঠতে পারিনি ম্যাম, তো ওই জন্যই মুশকিল হয়ে যাচ্ছে ফান্ড চ্যালেঞ্জ করার জন্য। মুশকিল হচ্ছে কেন, কোনো এজেন্সির কাছে গেলেও সে ইনকাম অফ সোর্স এর প্রুফ দেখতে চাইছে। তো দেখতে পেলেন রিকভারি এজেন্টের তরফে আমার সাথে কি কথা হলো, এরা বারবারই বলছে যে আপনার অ্যাকাউন্টে এনপিএ চলে যাবে, আপনার অনেক লস হবে, শুধু আপনার নয় ব্যাংকেরও লস হয় এতে, কারণ ব্যাংকেরও প্রোফাইল খারাপ হয়, কারণ এনপিএতে যাওয়া মানে আপনার সিবিলের তো 12টা বাজবেই এবং ব্যাংকেরও
প্রোফাইল খারাপ হয়, তো এই জন্য এরা কখনোই চায় না যে আপনার অ্যাকাউন্ট এনপিএ তে চলে যাক। তো পরিশেষে একটা কথাই বলবো, আপনার কাছে যদি টাকা থাকে তো ফুল পেমেন্ট করে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, আর যদি না থাকে তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর রিকভারি এজেন্টকে উপর থোড়া শক্ত রহো। ধন্যবাদ, জয় হিন্দ।